আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ভালো কাজের সংজ্ঞা কি হতে পারে? কিভাবে আপনি বুঝবেন কোন কাজটি ভালো, কোন কাজটি ভালো নয়? আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেগুলা ভালো সেগুলো আমরা কোরআন হাদিস থেকে জেনে নিই, কিন্তু মাঝে মাঝে আমাদের কোরআন হাদিস থেকে গবেষণা করার সময় হয় না, কিংবা আমরা বুঝতেও পারি না। কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি যে কোনোভাবে বুঝতে পারবেন যে কোন কাজটি ভালো, কোন কাজটি ভালো নয়, অর্থাৎ তুলনামূলকভাবে একটি ধারণা পেতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে দুই ধরনের ভালো কাজ আছে, এটা খুব ভালোভাবে মনে রাখবেন। একটি হলো নৈতিক ভালো কাজ, যেমন আমি প্রতিবেশীর প্রতি ভালো, কর্মক্ষেত্রে ভালো, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি, চুরি করি না, আমি মানুষকে ঠকাই না, এগুলো হচ্ছে নৈতিক ভালো কাজ। দ্বিতীয় হচ্ছে ধর্মীয় ভালো কাজ, আমি হজে যাই, যাকাত দিই, দৈনিক 5 ওয়াক্ত সালাত পড়ি, রোজা রাখি, এগুলো নৈতিক অর্থে ভালো কাজ না, কিন্তু ধর্মীয় অর্থে ভালো কাজ। এটা যে কোনো ধর্মে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় মুসলিম এবং অমুসলিমরা এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য করে ফেলে। মুসলিম বিশ্বে আপনি এমন মানুষ খুঁজে পাবেন যারা নৈতিকভাবে ভালো, তারা তাদের পরিবারের সাথে ভালো, সন্তানদের যত্ন নেয়, তারা বাড়িতে বেশি দায়িত্বশীল, প্রতিবেশীদের সঙ্গে ভালো, কর্মক্ষেত্রে তারা সৎ, ভালো মানুষ। কিন্তু তাদের মধ্যে ধর্ম বলতে কিছুই নেই। ভালো হওয়ার জন্য আমার ধর্ম লাগে না, তারা এটা বলে, কিন্তু তারা কিন্তু মুসলিম। আবার অমুসলিমরা কিন্তু এমনটাই বলছে, তাদের ধর্মে কিন্তু এমনই, তারা যেটা ভালো মনে করছে সেটাই তাদের ধর্ম মনে করছে, তারা এটা ধর্মতে লিখে রাখছে, এই কারণেই তাদের ধর্ম বিকৃত হয়ে গিয়েছে, তাদের ধর্ম এখন মানুষ বিশ্বাস করছে না। অপরমেরিত আছে যারা সলাৎ পড়ে, হজে যায়, যাকাত দেয়, লম্বা দাঁড়িয়ে আছে, খুব ধার্মিক পোশাক পরে, কিন্তু তারপরও তারা তাদের পরিবারের সাথে খারাপ ব্যবহার করছে, ব্যবসা মানুষকে ধোঁকা দিচ্ছে, অত্যন্ত অনৈতিক কাজ। তারা কিন্তু মুসলিম, তারাও কিন্তু অনৈতিক কাজ করছে। তো দেখা যাচ্ছে আমরা ভালো হওয়ার দুইটি মাত্রাকে আলাদা করে ফেলছি, একটি হচ্ছে নৈতিক হিসেবে ভালো, আর একটি হচ্ছে ধার্মিক হিসেবে ভালো। আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াতে এই দুটোকে একসঙ্গে করে আমাদেরকে বলছেন, যেটাকে বলা হয় আয়াতুল বীর, অর্থাৎ সদ্গুণের আয়াত। ভালো হওয়ার অর্থ কী? আপনি যদি এই আয়াতটি নিয়ে একটু গবেষণা করেন তাহলে দেখবেন এটা দুটি জিনিসের সমাহার, একটি হচ্ছে নৈতিক আর একটি হচ্ছে ধর্মীয় নীতির, এই দুটোকে সমন্বয় করেছেন আল্লাহ তাআলা, দুটোকে একসাথে করেছেন। তো আপনি যদি মনে করেন ভালো হওয়ার সংজ্ঞা আপনি নিজে ব্যাখ্যা করবেন, তখনই সম্ভবত আপনি শুধু নৈতিক ভালো কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করছেন, আর ধার্মিক ভালো কাজগুলো আপনি উপেক্ষা করছেন। যে ধর্মীয় অনুষ্ঠানের কাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সলাত, হজ, যাকাত, কিন্তু আল্লাহ তাআলা চান যে আমাদের মধ্যে এই নৈতিক এবং ধর্মীয় দুটো গুণই একসাথে থাকুক, আর তখনই একজন মানুষ পরিপূর্ণভাবে একজন ভালো মানুষ হবে, নয়তো আপনি আসলে ভালো নন। কারণ আপনি নিজের থেকে ভালো হওয়ার সংজ্ঞা ব্যাখ্যা করছেন এবং আল্লাহ তাআলা যে সংজ্ঞা দিয়েছেন তা উপেক্ষা করছেন। এখন আপনার কাছে একটি কাজ আসলো, তখন আপনি বুঝতে পারলেন না এটা কি ভালো কাজ হবে নাকি ধর্মীয় কাজ হবে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি একটা জিনিস মনে রাখবেন যে সিগারেট খাওয়া, এটা বিভিন্ন ধর্মে অনুমতি থাকলেও, মদ খাওয়া এগুলো অনুমতি থাকলেও ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে নিষিদ্ধ। আপনি এটা কিন্তু খেতে চাইবেন না, গান বাজনা শোনা এটা কিন্তু নিজ ইচ্ছাকৃতভাবে আপনি করতে চাইবেন না। এগুলো করার পর দেখবেন আপনার মনে অশান্তি থাকবে, শরীরে রোগ সৃষ্টি হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছেন। মানুষ 1-2 বছর পর, যুগের পর যুগ, এটাই রেজাল্ট দিচ্ছে যে সিগারেট, গান বাজনা এসব না করলে আমার জন্য ভালো, আর করলে নিজেদের সমস্যা। মানুষ এমনিতে বুঝে ফেলেছে, কিন্তু আপনি দেখেন আপনি যদি এসব না খান, আপনি যদি এবাদত করেন,
ইসলামের যে ধর্মীয় অনুসরণগুলি রয়েছে সেগুলি যদি আপনি পালন করেন, দেখেন আপনার মধ্যে কোনো ডিপ্রেশন নেই, হতাশা নেই, শারীরিক দিক থেকে আপনি সুস্থ আছেন। এটাই আল্লাহ তাআলা দুটোকে সমন্বয় করেছেন। আল্লাহ তাআলা যে উভয় ধরনের ভালো কাজের কথা বলেছে সেই আয়াতুল বীর হল সৎকর্ম শুধু এই নয় যে পশ্চিম দিকে মুখ করব, তারপরে লম্বা লম্বা দাড়ি রাখবো, জুব্বা পরব, এটাই সৎকাজ নয়। সৎকাজ হচ্ছে ইমান আনবো আল্লাহ তাআলার ওপর, কিয়ামত দিবসের ওপর, ফেরেশতাদের ওপর, সমস্ত নবীগুলোর ওপর, আর সম্পদ ব্যয় করব তারই ভালোবাসায়, আত্মীয়স্বজন, এতিম মিসকিন, মুসাফির, ভিক্ষুক, কৃতদাসদের জন্য, আর যারা সলাৎ প্রতিষ্ঠা করে, যাকাত দান করে, এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে রোগে শোকে যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, তারে হল সত্যাশ্রয়ী আর তারে হল মুত্তাকি। সূরা আল বাকারা 117 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।